সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কিচ্ছু হয়নি, আমি আছি। আবার উচ্চ কেন তুমি শোক? আমি আছি তো বাবা, বলছি লাগবে না তো। না, আমি আছি তো। আবার উঠলে তুমি? না না, কই দাঁড়া বাবা। আরে কিচ্ছু হয়নি, কেটে গেছে জাস্ট। তোমার একটা ঘটনা বলি। আমাদের হসপিটালে কয়েকদিন আগে এমার্জেন্সিতে ঠিক এইরকমই একটা কেস আমার ডাক্তার বন্ধু আমাকে বললো। তোর তোর কেসের নিকুচি করেছে, গল্প দিয়ে আমাকে ভুলিয়ে রাখছে। আরে বাবা, আগে পা থেকে কাঁচটা তাড়াতাড়ি বার কর না। আরে কি রে, কি হয়েছে? কিছু হয়নি, একটা কাঁচ ঢুকে গেছিল, বার করে দিয়েছি। ওকে বলিনি, ও ভয় পেত তাই। আমি যখনই যা হবে সবকিছু, তোর সঙ্গে কথা আছে, তোর সঙ্গে আমার কথা আছে। রান্নাঘর থেকে আমাদের বার করলি কেন? রান্নাঘর? না না না, ওটা তো অন্য কারণে। সেই কারণটাই তো আমি জিজ্ঞেস করছি, বাবা তো কিচ্ছু বললো না। তোমার এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তরটা দেবো কি করে? আরে বল, এই রে, এই অপদার্থের দাদাটা আবার সবকিছু বলে দেবে না তো, কি হবে এবার? বলছি তো, বলছি বলছি বলছি, সেই কারণটাই তো বলছি। আগে দূর বাবা, আমিও তো সেই কারণটাই জিজ্ঞেস করছি। সেই কারণটা আর কিছুই না, আমি আসলে ওকে একটা জিনিস দেখে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম একটা কথা। পড়ি ওই কাগজটা কোথায়? কতক্ষণ আমি অপেক্ষা করবো? আরে বল না রে বাবা, কি কাগজ? খবরের কাগজ, খবর বেরোয়। খবর পৌঁছে কি খবর বেরিয়েছে, কি দেখাতে গিয়েছিল তুই বল? একটা খবর, একটা কন্টিনেন্টাল রেসিপি রান্না। মানে কন্টিনেন্টাল রেসিপিটা দেখে আমার জিভে জল চলে আসলো, আর আমি ভাবলাম যে এটা আমি করিকে বলি, কারণ ওদের আজকে বউ ভাত, ওর একটা কর্তব্য রয়েছে আমাদের প্রতি, নিজের হাতে যদি বেঁধে ওটাকে খাওয়াতে পারে। নতুন বউকে বললি? সত্যি বাবা, তুমি এই ভাসুর ঠাকুরকে নিয়ে তো ভীষণ দুষ্টু জানো তো, নিশ্চয়ই কোনো একটা ভজকট রান্নার কথা তোমাকে বলেছে তাই না? না না, উনি যখন বলেছেন তখন অন্য কোনো একদিন আমি ঠিক রান্না করে ওনাকে খাও। দেখ দেখ কিরকম ভালো আমার বউটা, দেখ দেখেছিস? কি ব্যাপার হলো? করি আমার বলা মিথ্যে কথাটা অনায়াসে মেনে নিলো।